ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিতাস ওয়ার্ল্ড। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো আর সেফ আছো। আমি আজকে যে যে খাবারগুলো নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, চলো সেগুলো একবার দেখে নিই। এখানে নিচ্ছি সাদা ভাত, রয়েছে মুসুরির ডাল পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে, রয়েছে ডিমের অমলেট, আর এখানে রয়েছে আলু ঝিঙে পোস্ত। এই হচ্ছে আজকে খাওয়ার আমার, তো চলো খাওয়া শুরু করছি। ডালের বাটিটা আমি নিচে নামিয়ে নিচ্ছি। আমি ডালটাকে ভাতের মধ্যে ঢেলে দিচ্ছি। আমার খেতে এতে সুবিধে হবে। আমি আলু পোস্ত দিয়ে বা ঝিঙে পোস্ত যাই হোক, আমি ভরিয়ে খেতেই বেশি পছন্দ করি, মানে ভাত দিয়ে ভরিয়ে খেতে। তো সেই জন্য ভাতটাকে মাখার জন্য ডালের পরিমাণটা একটু বেশি নিতে হয়েছে।
তো আমার খাওয়া শেষ হয়ে গেছে, এই ছিল আজকে খাবার। একদমই সামান্য বলবো না, তার কারণ কত মানুষ এইটুকু খাবারও খেতে পাচ্ছে না, খুবই কষ্ট হচ্ছে। শুধু বাইরে যাওয়ার উপায় নেই বলে কাউকে দিতে পারছি না, তবে ঘরে থেকে চেষ্টা করছি সাধ্যমতো সবাইকে দান করার। এছাড়াও যাই হোক ওগুলো কথা, এছাড়াও তোমাদেরকে আরেকটা কথা বলার আছে, সেটা হলো তোমরা সবাই জানো যে সারা দেশ জুড়ে বিশ্ব জুড়ে কি সংকট চলছে, মানে এটা ভাবলে পরেই ভয় বুক কেঁপে উঠছে। সব থেকে বড় কথা খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, তো সেই জন্য ডক্টররা তো যথেষ্টই করে যাচ্ছে, তাদের করার কোনো শেষ নেই, কিন্তু সবকিছুর জন্যই আর্থিক ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। তো সেই জন্য প্রাইম মিনিস্টার একটা ফান্ড খুলেছে, যেটা পিএম কেয়ার্স ফান্ড আছে মানে বলে জানি আমরা। আর এছাড়াও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনিও একটা ফান্ড খুলেছেন। তো আমরা পরশুদিন রাত্রিবেলায় হঠাৎই আমাদের মনে ইচ্ছা হলো যে যেটুকু আমাদের সাধ্য তার মধ্যে আমরা এখানে কন্ট্রিবিউট করব। তো সেই অনুযায়ী আমরা পরশুদিন রাত্রি প্রায় 1টা-1.30টা বেজে গেছে, তো তখন হচ্ছে আমরা ওখানে কন্ট্রিবিউট করি আমাদের সাধ্য অনুযায়ী। আমরা পিএম কেয়ার্স ফান্ডে কন্ট্রিবিউট করি। তো আমার একটাই রিকোয়েস্ট, এটা তোমাদের কাছে, তোমাদের বন্ধু হিসেবে, যে তোমাদের যার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী যারা এখন পর্যন্ত কন্ট্রিবিউট করনি তারা প্লিজ কন্ট্রিবিউট করো। 1 টাকা হোক, 2 টাকা হোক, 5 টাকা, 10 টাকা, 100 টাকা, যত টাকা কিংবা 1000 টাকা, 1,00,000 টাকা, যত টাকা হোক কন্ট্রিবিউট করো। এটা আমাদের নিজেদের স্বার্থে, এই সময়টা হয়তো আমাদের একটা পরীক্ষা, তো সেই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতেই হবে, এটাই এখন মনের জোর আমাদের। এইটা ভেবেই এখন দিনের পর দিন কাটিয়ে যাচ্ছি আমরা, খুবই কষ্ট হচ্ছে সত্যি কথা বলতে, একদম মনের থেকে বলছি। কত কত মানুষ এখন পর্যন্ত আক্রান্ত আছে, কতজন মারা গেছে, সত্যি খুব কষ্ট হচ্ছে। তো এটাই প্রার্থনা করছি যাতে এই অবস্থাটা খুব তাড়াতাড়ি মানে শেষ হয়ে যায়, সব কিছু যেন আগের মতো হয়ে যায়। তো আমাদের সাধ্য অনুযায়ী আমরা যতটুকু পেরেছি দিয়েছি, তোমরাও তাই করো, সবাই যেটুকু পারো দাও, সেটাই একটা বড় অ্যামাউন্ট হয়তো হয়ে দাঁড়াবে। আসলে আমি এই ব্যাপারটা একটা ভিডিও করতেই পারতাম, এই কন্ট্রিবিউশন যে আমি করেছি সেটা একটা ভিডিও করতে পারতাম, কিন্তু মানে সত্যি কথা বলতে আমি মনের থেকে আমার ইচ্ছা হয়নি ভিডিও করার। আমার মনে হয় যে তোমরা আমাকে বিশ্বাস করো, আমি যদি মুখে বলি যে আমি দিয়েছি সেটা তোমরা নিশ্চয়ই বিশ্বাস করবে যে আমি সত্যি দিয়েছি। আর তোমরাও আমার মানে আমার এই কথা শুনে তোমরাও যারা যারা এখনো দাওনি তারাও এখন মানে চট করে কন্ট্রিবিউট করে ফেলো, সময় তো হাতে একদমই বেশি নেই। তো এটুকুই বলার ছিল আমার। আর সব থেকে বড় কথা, সেদিন খুব রাতও হয়ে গেছিলো, 1টা-1.30টা বেজে গেছিলো, হঠাৎই আমরা ডিসিশনটা নিই, তো সেই জন্য আর ভিডিও করার সময়ও পাইনি। তো যাই হোক, তোমরা আমার কথাটা একটুখানি পারলে পারে শোনো। যাই হোক, আমি ভিডিওটাকে আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। রেগুলার ভিডিও দিতে পারছি না, তো আজকে আবার এলাম, হয়তো রেগুলার পারবো না, তবে আমি খাওয়ার ভিডিও ছাড়াও অন্যান্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। আমি একটা কমেডি ভিডিও আপলোড করেছি, এরকম হয়তো আরও অনেক ভিডিও আপলোড করব, কিংবা আমার কিছু ডান্স ভিডিও আমি আপলোড করার চেষ্টা করছি, খুব শিগগিরই হয়তো তোমরা আবার আমার ডান্স দেখতে পারবে। তো এটাই বলা আছে সবার শেষে, যাদের যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না, আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দাও যাতে আমার যে কোনো ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে। আর ভিডিওটিকে অবশ্যই শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে আমার এই ভিডিওটি তোমাদের কতটা ভালো লেগেছে, আমাকে প্লিজ সাপোর্ট করো। ব্যাস এটুকুই বলার আছে, চলো আজকে মতো ভিডিওটি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।